আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আবারও আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা তাদের জন্য যাদের দাউদ, দাঁত বা চুলকানির মতো রোগ রয়েছে। আমি আপনাদের মাঝে যেভাবে টিপসটি শেয়ার করব, যদি ঠিক সেভাবেই ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের যে কোনো ধরনের চর্মরোগ দূর হয়ে যাবে। আজকের ভিডিওটি খুবই কার্যকরী একটি ভিডিও, তাই নিজেদের উপকারের জন্য হলেও ভিডিওটা ফুল দেখবেন। গাছের পাতাটি দেখে আমরা কিন্তু অনেকেই চিনে গেছি গাছটা আসলে কি গাছ। হ্যাঁ, গাছটি হচ্ছে সিম গাছ, আর এটা হচ্ছে সিম গাছের পাতা। সিম গাছের পাতা আমাদের কতটা উপকারে লাগে এটা হয়তো অনেকেই আমরা জানি না। চলুন মূল ভিডিওতে চলে যাই। দেখতে পাচ্ছেন প্রথমে আমি এখানে পানি নিয়ে নিয়েছি এবং কিছু সিম গাছের পাতাকে আমি পানিতে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এই পাতা যে আমাদের অনেক রোগের জন্য কাজে লাগে হয়তো সেটা আমরা অনেকেই জানি না। অনেকগুলো উপকারের মধ্যে আজ একটি আপনাদেরকে বলবো। এই সিম পাতা যে কোনো ধরনের চর্মরোগ দূর করতে সক্ষম। দেখতে পাচ্ছেন সিম পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটু ছেঁচে নিব। এটাকে আপনারা পাটায়ও বেটে নিতে পারেন, আপনারা যেভাবে ইচ্ছা ওভাবেই কিন্তু এটাকে আপনারা থেতলে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন পাতাগুলোকে আমি একটু শিলের মাধ্যমে থেতলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা খুবই সামান্য পরিমাণ দেবেন। তারপর আবারও মিক্সড করে নিচ্ছি খুব ভালোভাবে পাতার সাথে। দেখতে পাচ্ছেন সিম পাতাগুলো আমার বেটে নেওয়া শেষ। ঠিক এভাবে করবেন, বেশি নরম করা যাবে না, তাহলে কিন্তু কোনো যে কোনো জায়গাতে লাগালেই কিন্তু পড়ে যাবে। তাই আমি যেভাবে করেছি ঠিক ওভাবেই করে নেবেন। দেখতে পাচ্ছেন ঘনত্বটা কতটুকু হয়েছে। যে কোনো দাঁত চর্মরোগ আপনারা নিমেষে দূর করে নিতে পারবেন। এখন যেখানে আপনাদের দাউদ আছে বা চুলকানি আছে সে জায়গায় আপনারা এভাবে 2-3 ঘন্টার জন্য রেখে দিবেন। হালকা একটু জ্বালা পোড়া করতে পারে, ও তাতে কোনো প্রবলেম নেই। আর আপনারা এটা গোসলের আগে কিন্তু লাগিয়ে নিতে পারেন। গোসল করার পর চুলকানির এই জায়গাতে আপনারা ভালো করে ক্লিন করে খাঁটি সরিষার তেল লাগিয়ে নিতে পারেন। এভাবে 2-3 দিন ব্যবহারের ফলে কিন্তু যে কোনো ধরনের চর্মরোগ দূর হয়ে যাবে। আর বলে রাখছি এই টিপসটা কিন্তু 100% কাজ করবে। এটি একটি পরীক্ষিত টিপস, আপনারা অবশ্যই ব্যবহার করে দেখবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার টিপসটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।